আমাদের আশার ভবনে চাকচিক্যময় স্মার্টফ্রী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আমি তরুণ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বাংলা। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় প্রতিষ্ঠান বাঁকুড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা সহ অভিনন্দন স্বাগত সুস্বাগত। আজকে বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্রের ব্যাকরণে বাংলা শব্দ গঠনের অন্তর্ভুক্ত সমাসের তৎপুরুষ সমাস নিয়ে আমি আলোচনা করব। ইতোপূর্বে আমি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে তিনটে ক্লাস নিয়েছি। প্রথম দিনে সমাসের মুখবন্ধ রচনা করেছিলাম এবং প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম, এবং দ্বিতীয় দিনে আমি স্বয়প্রকাশ সমাসে প্রথম যে সমাসটা দ্বন্দ্ব সমাস এটা নিয়ে কথা বলেছিলাম। দ্বিতীয় লাইনে দ্বিতীয় অনলাইন ক্লাসে আমার আলোচ্য বিষয় ছিল দ্বিগু সমাস। নিশ্চয়ই তোমরা মনে রেখেছ দ্বন্দ্ব সমাস নিয়ে যখন কথা বলেছিলাম তখন বলেছিলাম দ্বন্দ্ব শব্দের আভিধানিক অর্থ বিরোধ হলেও ব্যাকরণের অন্তর্ভুক্ত দ্বন্দ্ব সমাসের অর্থ হল জোড়া বা মিলন, আরও অনেক বিষয় নিয়ে কথা বলেছিলাম। এবং দ্বিগু সমাস নিয়ে যখন কথা বলেছিলাম তখন সন্দেশ শুনে তোমাদের উদ্দেশ্যে বলেছিলাম মনে রাখবে সমাহার যেখানে দ্বিগু সমাস সেখানে। বিভিন্ন উদাহরণ প্রবাদ দিয়ে কথা বলার ভিতর দিয়ে দ্বন্দ্ব এবং দ্বিগু সমাসের সমাপ্তি ঘটিয়ে আজকে নতুনভাবে আলোচনায় আমি অংশগ্রহণ করছি তোমাদের উদ্দেশ্যে, সেটা হলো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস আলোচনা করবার আগে তোমাদের বলা উচিত আমাদের এখানে বিভক্তির চিহ্নগুলো একবচনে মনে রাখবার দরকার হয়ে পড়বে, যেহেতু আমরা জানি বিভক্তি প্রথমত দুই প্রকার হলেও পরবর্তীতে আমরা জানি বিভক্তি শব্দ বিভক্তির অন্তর্গত সাত প্রকার। প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি এবং সপ্তমী বিভক্তি। তৎপুরুষ সমাসের সংজ্ঞায় বলা হয়েছে পূর্ব পদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তির চিহ্ন থাকে না অর্থাৎ লোপ পায়, এবং পরপদের অর্থ প্রাধান্য থাকে। অর্থ প্রাধান্য প্রতীয়মান হয় তাকেই তৎপুরুষ সমাস বলা হয়। কাজেই সংজ্ঞার ভিতর দিয়ে যখন আমরা লক্ষ্য করছি দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তির চিহ্ন লোপ পায়, তখন দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত এক বচনে বিভক্তির চিহ্নগুলো আমাদের মনে রাখবার একান্ত দরকার হয়ে পড়ে। মনোযোগ সহকারে জেনে নেওয়া ভালো যে বিভক্তির চিহ্নগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। যদিও প্রথমা বিভক্তির কোনো একটি ভিটি তৎপুরুষ সমাসে নেই, তবুও আমি প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তির চিহ্নগুলো আমি উচ্চারণ করছি, উল্লেখ করছি এবং লিখছি। প্রথমা বিভক্তি শূন্য, দ্বিতীয়া বিভক্তি কে, তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থ বিভক্তি কে রে, এছাড়াও জন্য নিমিত্তে উদ্দেশ্যে ব্যক্তি অর্থে চতুর্থ বিভক্তি চিহ্ন আমরা একবচনে খুঁজে পাই। এখানে লক্ষণীয় যে দ্বিতীয়া বিভক্তি এবং চতুর্থ বিভক্তির চিহ্ন একই, কে রে কে রে, তারপরেও কখন চতুর্থ বিভক্তি হবে কখন দ্বিতীয় বিভক্তি হবে এ বিষয়ে একটা বিশেষ বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, যেটা আমি পরবর্তীতে আলোচনার সময়ে উচ্চারণ করব। পঞ্চম বিভক্তি হইতে থেকেছে ষষ্ঠী বিভক্তি রয়ের,
পুরুষ সমাসের সমস্যা সমাধান করতে হবে। যাই হোক, পূর্ব পদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি চিহ্ন থাকে না। প্রথম দিনের ক্লাসে আমি তোমাদের বলেছিলাম পূর্ব পদ এবং পরপদ বা উত্তর পদের সংজ্ঞাটা কি। সমস্ত পদ বা সমানবদ্ধ পদে প্রথম পদটিকে বলে পূর্ব পদ এবং পরের পদটিকে বলে পরপদ বা উত্তর পদ। এখন সংজ্ঞা যদি এমনই হয় পূর্ব পদের দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তির চিহ্ন লোপ থাকে এবং পরম পদের অর্থ প্রাধান্য বুঝায়, তাহলে আমি একটা উদাহরণ দিই। সমস্ত পদ বা প্রদত্ত শব্দ বা মূল শব্দ বা সমানবদ্ধ পদ যদি আম করার হয় তাহলে আমরা লক্ষ্য করছি যে পূর্ব পদ আমের সাথে যদি দ্বিতীয়া বিভক্তি কে যোগ করি তাহলে আমকে কুড়ানো হবে এবং এটাই হবে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তৃতীয়া বিভক্তির চিহ্ন উল্লেখ করছে দাঁড়িয়া কর্তৃক, পূর্ব পদে তৃতীয়া বিভক্তির চিহ্ন লোপ থাকবে। এখানে ঢেকি সাটা সমস্ত পদ ঢেকি দ্বারা সাটা, লক্ষ্য করছি তৃতীয়া বিভক্তির চিহ্ন এখানে আমরা ব্যবহার করছি, কাজেই এটা তৃতীয়া চতুর্থ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস উল্লেখ করেছিলাম দ্বিতীয়া বিভক্তি এবং চতুর্থী বিভক্তির চিহ্ন এক। এখানে প্রথম দ্বিতীয়া বিভক্তি হবে এবং প্রথম চতুর্থী বিভক্তি হবে এটা একটু বুঝে নিতে হবে। আমরা কারকে একটা উল্লেখযোগ্য কারক সম্প্রদান কারকে সংজ্ঞায় আমরা দেখেছি দান ধ্যান যেখানে সম্প্রদান সেখানে, আর চতুর্থ বিভক্তির বেলায় লিঙ্গ যখন তখন পূর্ণ ভক্তি শ্রদ্ধা অবশ্যই সেখানে জ্ঞাপন করতে হবে, গুরু ভক্তি গুরুকে ভক্তি, এই সময় লিখব চতুর্থী তৎপুরুষ সমাস। আর আম কুড়ানো আমকে কুড়ানো এখানে লিখব দ্বিতীয় তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস পূর্ব পদে পঞ্চমী বিভক্তি চিহ্ন লোপ হয়ে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য বোঝায় বিলাপ ফেরত, বিলাপ থেকে ফেরত। এখানে পূর্ব পদে বিলাপ এর সঙ্গে পঞ্চমীভক্তি চিহ্ন থেকে বা হতে যোগ করে আমরা পঞ্চমী তৎপুরুষ সমাস ব্যাসবাক্য তৈরি করলাম। ষষ্ঠী তৎপুরুষ সমাস সমস্ত পদ ফুল বাগান, ফুলের সঙ্গে এর বিভক্তি যোগ করলে ফুলের বাগান, এখানে ষষ্ঠী বিভক্তির চিহ্ন যোগ করছি কাজে এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাস এই সমস্যা হলো এ ইয়ে হলো বিভক্তির চিহ্ন, সমস্ত পদ গাছ পাকা, সমস্ত পদ গাছ পাকা, গাছের সঙ্গে বিভক্তি যোগ করলে গাছে পাকা, এখানে সপ্তম বিভক্তির চিহ্ন। তাহলে আজকে আমি আলোচনা করলাম তৎপুরুষ সমাসের দ্বিতীয়া থেকে সপ্তমে পর্যন্ত বিভক্তির চিহ্ন সহ আমরা ব্যাকবাক্য নির্ণয় শিখলাম। এছাড়াও তৎপুরুষ সমাসে আরও তিন প্রকারের সমাস আছে, যেমন নং তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ সমাস, আরও তো উপপদ তৎপুরুষ সমাস। এ বিষয়টা নিয়ে আমি আগামী ক্লাসে কথা বলবো। তাহলে স্ট্রাকচারটা তোমাদের সামনে একটু তুলে ধরি, পূর্ব পদ যোগ যথাযথ বিভক্তির চিহ্ন যোগ পরপদ সমান সমান সমস্ত পদ, সমস্ত পদের প্রদত্ত শব্দের সাথে যে বিভক্তির চিহ্ন যোগ হবে সেই তৎপুরুষ সমাস হবে। তো এই সমাসটা একটু বিস্তৃত সমাস, যেহেতু নয় প্রকারের আছে, তাছাড়া রিক্ত সমাস এবং সুপসভা সমাসটাকেও কোনো কোনো ব্যাকরণবিদ এই তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছেন। আজকে এ পর্যন্তই, আগামী দিনে তৎপুরুষ সমাসের বাকি অংশ উপস্থাপনপূর্বক এই তৎপুরুষ সমাস আমি অনলাইন ক্লাসে শেষ করব। এই প্রত্যাশায় তোমাদের কল্যাণ আর মঙ্গল কামনায় আগামী দিনে ক্লাসে তোমরা উপস্থিত থাকবে এই প্রত্যাশায় এখানেই আমি শেষ করছি আজকে অনলাইন ক্লাস। ধন্যবাদ তোমাদের সবাইকে।